রমজানের কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি ঈদের ছুটি আট দিন আসলাম কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি ঈদের ছুটি দিচ্ছে আট দিন মুসলিদের রোজা রাখার সুবিধার্থে রমজান মাসের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি আধা সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার মঙ্গলবার সাতে মার্চ দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবিয়ান এক প্রতিবেদনে বলা হয় রমজানের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা এছাড়া গত বছর সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়ের রমজান সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিল এ বছরত তা বলবত থাকবে বলে জানানো হয়েছে এক লিখিত ঘোষণায় এছাড়া চলতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য আর দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে আল আরবিয়া প্রতিবেদনে বলা হয় আরবি চন্দ্র মাসে হিসাব অনুযায়ী চলতি বছরে বাইশ বা তেইশে মার্চ থেকে শুরু হবে রোজা ইসলামিক ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে প্রতি বছর রমজানের তারিখ পরিবর্তন হয় যা তিনশো চুয়ান্ন বা তিনশো পুষ্পান্ন দিনের মধ্যে বারোটি চন্দ্রমাস নিয়ে গঠিত সৌদি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী রোজার মাসের এক ঘন্টা কমানো হয়েছে ব্যাংক কর্মীরা কর্মঘণ্টা মসজিদটিতে তাদের অফিস করতে হবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এদিকে গত বছরের রমজান মাসে সৌদি আরবের মানুষ সম্পদ মন্ত্রণালয়ের সব সরকারি আধা সরকারি ও বেসরকারি অফিসে কর্মঘণ্টা সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছে চলতি বছরের সেই নির্দেশনা লাগব বলবত থাকবে বলে জানানো হয়েছে সামা জানিয়েছে সৌদি আরবের এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে সতেরো এপ্রিল কর্মদিবস শেষে এবং চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর ঈদুল আজহার ছুটি শুরু হবে বাইশে জুন কার্য দিবস শেষে এবং চলবে একে জুলাই পর্যন্ত ধন্যবাদ সবাইকে খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন